আমরা সবাই জানি যে মহাত্মা বুদ্ধ একজন খুবই মহান ব্যক্তি ছিলেন। তিনি নিজের দয়া, করুণা, প্রেম ও জ্ঞান এই সমাজের সমস্ত মানুষদের বিলিয়ে দিতে খুবই ভালোবাসতেন, আর এই শিক্ষাই তিনি তার শিষ্যদেরও দিতেন। এমনিতে তো গৌতম বুদ্ধের হাজার হাজার শিষ্য ছিল, কিন্তু যখন তার কোনো শিষ্য বৌদ্ধত্ব প্রাপ্ত করে নিতেন, তখন গৌতম বুদ্ধ তাকে কোনো এক দিশায় পাঠিয়ে দিতেন এবং ওই শিষ্যকে বলতেন যে তুমি ওখানে গিয়ে ওখানের লোকেদের মধ্যে নিজের জ্ঞানের প্রচার করো, ওখানে লোকেদের জাগ্রত করে তোলো, লোকেদের ধর্ম এবং জ্ঞানের ব্যাপারে বলো, ওই লোকেদের সমস্যার সমাধান করো, তাদের অজ্ঞানতাকে দূর করো। তুমি যা কিছুই শিখেছ, যা কিছুই অনুভব করেছ, সেটাই ওদের শেখাও। কিন্তু মহাত্মা বুদ্ধের এত শিষ্যদের মধ্যে একটি শিষ্য এমন ছিলেন যিনি কয়েক বছর ধরে গৌতম বুদ্ধের সঙ্গে ছিলেন। ওই শিষ্যেরও এমনটা মনে হয় যে আমিও বৌদ্ধত্ব প্রাপ্ত করে ফেলেছি, এখন আমাকেও কোনো এক দিশায় যাওয়া দরকার, আমিও আমার জ্ঞান লোকেদের কাছে পৌঁছাবো আর লোকেদের জাগ্রত করে তুলব। এরপর এই শিষ্য একদিন মহাত্মা বুদ্ধের কাছে আসেন এবং তাকে বলেন, হে মহাত্মা বুদ্ধ, আমার আপনার কাছে শিক্ষা গ্রহণ করা প্রায় 6 বছর হয়ে গেল, আমি এত বছর ধরে আপনার সঙ্গে আছি, আপনি আমাকে যা কিছুই জ্ঞান দিয়েছেন, যা কিছুই শিখিয়েছেন, সেই সব কিছু আমার খুব ভালোভাবে মনে আছে। আমার পরে এখানে আপনার কাছে অনেক শিষ্য এসেছে, আপনি তাদের কোনো না কোনো দিশায় জ্ঞানের প্রচার করার জন্য পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত আমাকে জ্ঞানের প্রচার করার জন্য কোনো দিশাতেই পাঠাননি। কেন গুরুদেব, আমি কি কোনো ভুল করে ফেলেছি, না আমার মধ্যে কোনো কিছুর অভাব আছে? আপনার এটা মনে হয় না তো যে আমার বৌদ্ধত্ব প্রাপ্ত হয়নি? ওই শিষ্যের এই কথাগুলি শুনে গৌতম বুদ্ধ একটু হাসেন এবং ওই শিষ্যকে বলেন, হে আমার প্রিয় শিষ্য, তোমার বৌদ্ধত্ব প্রাপ্ত হয়েছে না হয়নি এটা তো আমি জানি না, এটা তো তোমাকেই জানতে হবে। মহাত্মা বুদ্ধের এই কথাগুলি শুনে ওই শিষ্যটি বলেন যে, হে গুরুদেব, আপনি এই 6 বছরে যা কিছুই আমাকে শিখিয়েছেন, যা কিছুই আমাকে দিয়েছেন, যতটা আমাকে শেখানো হয়েছে, ওই সব কিছুই আমার ঠোঁটস্থ হয়ে আছে, আপনি চাইলে আমার পরীক্ষা নিতে পারেন, আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম, আমি শুধু এটাই চাই যে হে গুরুদেব, আপনি আমাকে একটি সুযোগ অবশ্যই দিন, আমার উপর বিশ্বাস রাখুন, আমার উপর ভরসা রাখুন, যাতে করে আমিও ওই শিষ্যদের মতোই কোনো একটি দিশাতে গিয়ে লোকেদের জাগ্রত করতে পারি আর আপনার শেখানো জ্ঞানকে লোকেদের মধ্যে ভাগ করতে পারি, তাদের মার্গদর্শন করতে পারি, তাদের সমস্যার সমাধান করতে পারি। নিজের এই শিষ্যের কথার জবাবে মহাত্মা বুদ্ধ বলেন যে, জ্ঞানের কথা মনে রেখে কিচ্ছু হয় না, সেটাকে নিজের জীবনের আচরণে প্রয়োগ করা দরকার, কারণ যতক্ষণ না তুমি নিজে সেগুলোকে আপন করবে, ততক্ষণ তুমি অন্য কাউকে এটা বলতে পারো না যে তুমিও এই কথাগুলি আপন করো। যদি তুমি এমনটা করো তাহলে লোকেরা তোমাকে মূর্খ ভাববে আর তোমার কথা বিশ্বাস করার বদলে তোমায় গালিগালাজ করবে, তোমায় উল্টোপাল্টা বলবে। গুরুদেবের এই কথা শুনে ওই শিষ্য বলেন যে, হে গুরুদেব, যাই হয়ে যাক না কেন, আপনি আমাকে একটা সুযোগ অবশ্যই দিন, যাতে করে আমিও আমার খ্যাতি ছড়াতে পারি, লোকেদের নিজের জ্ঞান দিতে পারি। আপনি আমার উপর ভরসা করে তো দেখুন, আমি যে কাউকে নিজের জ্ঞানে প্রভাবিত করতে পারি, আমি লোকেদের খুব ভালো জ্ঞান দেব, তাদের মন জ্ঞানে ভরে তুলব, যার ফলে তাদের জীবনে আনন্দ ও সুখ শান্তির সঞ্চার হবে এবং তারা তাদের বাকি জীবন শান্তিতে ও সুখে কাটাতে পারবে। শিষ্যের এই সমস্ত কথা শুনে মহাত্মা বুদ্ধ বলেন, হে আমার প্রিয় শিষ্য, তুমি এই সবের জন্য এখন তৈরি নও, যখন আমার মনে হবে যে তুমি এর জন্য তৈরি, তখন আমি নিজেই তোমাকে কোনো দিশায় পাঠিয়ে দেব। মহাত্মা বুদ্ধের এই কথা শুনে ওই শিষ্য তাকে বলেন যে, হে গুরুদেব, এই 6 বছরে আপনি কি আমাকে এতটাও জ্ঞান দেননি যে আমি ওই জ্ঞানের মাধ্যমে লোকেদের প্রভাবিত করতে পারি? আপনার কি আমার উপর এতটুকুও ভরসা নেই? আপনি কি আমার উপর এতটুকুও বিশ্বাস করতে পারেন না? হে গুরুদেব,
বিগত বছরগুলিতে আমি আপনার কাছে অনেক কিছু শিখেছি, অনেক জ্ঞান অর্জন করেছি। আপনি আমার জ্ঞানকে সিদ্ধ করার জন্য শুধু একটা সুযোগ দিন। এরপর মহাত্মা বুদ্ধ সব কিছু জানার সত্ত্বেও তাকে একটি সুযোগ দিয়ে দেন। তিনি তার ওই শিষ্যকে বলেন, ঠিক আছে, কাল তুমি পূর্ব দিশায় এগিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর একটি গ্রাম পড়বে, তোমায় ওই গ্রাম থেকে ভিক্ষা চেয়ে নিয়ে আসতে হবে এবং সেখানে বসবাস করা সমস্ত গ্রামবাসীদের সাহায্য করতে হবে, তাদের সমস্যার সমাধান করতে হবে এবং সেখান থেকে আসার পর আমাকে সমস্ত কথা বলতে হবে যে কিভাবে তুমি ওই মানুষদের সাহায্য করেছো। এরপর মহাত্মা বুদ্ধ ওই শিষ্যকে আরও বলেন যে কাল সকালেই তুমি ওই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়বে। মহাত্মা বুদ্ধের এই কথাটি শুনে ওই শিষ্য খুবই খুশি হয়ে পড়ে। মনে হচ্ছিল তার খুশির কোনো ঠিকানাই ছিল না। তিনি মহাত্মা বুদ্ধকে প্রণাম করেন এবং তার আদেশ নিয়ে নিজের কুটিরে চলে যান। ওই শিষ্য খুবই খুশি ছিলেন। তার এই খুশির কারণে তিনি সারা রাত ঘুমোতে পারেননি। তিনি সকাল হওয়ার অপেক্ষা করতে থাকেন যে কখন সকাল হবে। তিনি সম্পূর্ণ রাত্রি নিজের জ্ঞান একত্রিত করতে থাকেন এবং তিনি মনে মনে এটা ভাবতে শুরু করেন যে কাল আমি এমন এমন জ্ঞানের কথা বলবো যাতে করে সেখানের লোকেরা খুব সহজেই আমার প্রতি প্রভাবিত হয়ে পড়বে। এর সঙ্গে সঙ্গে মহাত্মা গৌতম বুদ্ধও আমার প্রশংসা করবেন আর আমার উপর করে থাকা ভরসার জন্য তিনি গর্বিত হবেন। এটা ভেবে তিনি খুবই বেশি উৎসাহিত হয়ে পড়েছিলেন। তার রাত্রি তো কাটতেই চাইছিল না, কিন্তু তিনি কোনোভাবে ওই রাত্রি কাটান। পরের দিন সকাল হতেই তিনি গৌতম বুদ্ধকে প্রণাম করেন। এরপর তিনি তার আশীর্বাদ নিয়ে পূর্ব দিশার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এরপর যখন ওই শিষ্য ওই গ্রামের মধ্যে ঢোকেন, তখন ওই গ্রামের কেউই তাকে স্বাগত করেন না। যখন তিনি ওই গ্রামবাসীদের কাছে ভিক্ষা চান, তখন কেউই তাকে ভিক্ষাও দেন না। ওই গ্রামবাসীরা ওই শিষ্যের সঙ্গে অভদ্র ব্যবহার করতে থাকেন। সম্পূর্ণ গ্রামের মধ্যে ওই শিষ্যকে একটি ব্যক্তিও ভিক্ষা দেন না। পুরো গ্রামের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি তাকে ভিক্ষা দেন, তাও আবার ওই ব্যক্তিটি তাকে ওই ভিক্ষাটি মাটিতে ছুঁড়ে দিয়েছিলেন। ওই শিষ্য তার সঙ্গে করা এই ব্যবহারে খুবই ক্রোধিত হয়ে পড়েন। তারা তার কোনো শিক্ষাই গ্রহণ করেননি। ওই গ্রামবাসীরা তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেন। শিষ্য মনে মনে ভাবতে শুরু করেন যে গুরুদেব আমাকে এটা কোন জায়গায় পাঠিয়ে দিলেন। এই লোকেরা তো কথা বলতেই জানে না। যেমন তেমন করে ওই শিষ্য পুরো দিন ওই গ্রামে ব্যতীত করেন। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলে ওই শিষ্য মহাত্মা গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছান। যখন ওই শিষ্য আশ্রমে পৌঁছান, তখন মহাত্মা বুদ্ধ ওই শিষ্যের মাথায় চোট দেখতে পান আর দেখেন ওই চোট থেকে রক্ত ঝরে পড়ছিল। এরপর মহাত্মা বুদ্ধ নিজের শিষ্যকে বসান এবং তার চোটে মলম লাগান। এরপর মহাত্মা বুদ্ধ তার শিষ্যকে জিজ্ঞাসা করেন যে তোমার এই চোট কিভাবে লাগলো, আমায় বলো। এরপর ওই শিষ্য মহাত্মা বুদ্ধকে বলেন যে হে গুরুদেব, ওই গ্রামের লোকেরা তো খুবই অশিক্ষিত, খুবই বর্বর, ওখানে লোকেরা তো খুবই দুষ্টু, তাদের কাছে তো বুদ্ধি বলে কোনো জিনিসই নেই, ওই লোকেদের মধ্যে কোনো জিনিসেরই কোনো জ্ঞান নেই। আমি তো শুধুমাত্র ভিক্ষা নিতে গিয়েছিলাম, আমি তো শুধুমাত্র তাদের কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলাম, কিন্তু কেউই আমায় ভিক্ষা দেয় না। সবাই আমাকে অপশব্দ বলতে শুরু করে, আমাকে উল্টোপাল্টা বলতে শুরু করে। তাদের মধ্যে এক ব্যক্তি আমায় ভিক্ষা তো দেন, কিন্তু তিনি আমার হাতে দেন না, সেটা মাটিতে ছুঁড়ে দেন আর আমাকে বলেন যে এটা তুলে নাও, এটা তোমার জন্যই। তিনি যখন এমনটা করেন, তখন আমার খুবই রাগ হয়, কিন্তু তবুও আমি আমার রাগকে শান্ত করি এবং তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তিনি আমার একটি কথাও শোনেন না, তার তো একটুকুও বুদ্ধি নেই। যখন আমি তাকে বোঝাতে চাই, তাকে জ্ঞান দিতে চাই, তখন তিনি জ্ঞান নেওয়ার বদলে আমার সঙ্গে হাতাহাতি করা শুরু করে দেন, আমাকে ওই গ্রাম থেকে তাড়ানো শুরু করে দেন। আমাকে ওই গ্রাম থেকে তাড়ানোর জন্য ওই লোকেরা আমার উপর পাথর ছুঁড়ে মারে, এই কারণেই আমার মাথায় চোট লাগে। হে গুরুদেব, আমি ওই গ্রামে আর কখনোই ভিক্ষা চাইতে যাব না, আপনি আমাকে অন্য কোনো দিশায় পাঠিয়ে দিন।
অন্য কোনো গ্রামে পাঠিয়ে দিন, কিন্তু দয়া করে ওই গ্রামে আর কখনোই পাঠাবেন না। আপনি আমাকে এমন গ্রামে পাঠান যেখানে লোকেরা বুদ্ধিমান হয়, যেখানের সমস্ত লোকেরা জানেন যে এক ভিক্ষুর সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়। নিজের শিষ্যের এই কথা শুনে মহাত্মা গৌতম বুদ্ধ হাসতে শুরু করেন। তিনি বলেন, আচ্ছা ধরে নাও আমি তোমাকে ভিক্ষা নেওয়ার জন্য অন্য দিশায় পাঠিয়ে দিলাম, অন্য কোনো গ্রামে পাঠিয়ে দিলাম, কিন্তু যদি সেখানেও তুমি এই ধরনের মানুষ পাও, এই ধরনেরই গ্রাম পাও, তাহলে তুমি কি করবে? এরপর ওই শিষ্য মহাত্মা বুদ্ধকে বলেন, হে গুরুদেব, এই ধরনের মানুষদেরকে তো কেউই জ্ঞান দিতে পারবে না, এই সমস্ত লোক অজ্ঞানী, এদের মধ্যে এতটুকুও জ্ঞান নেই, এই ধরনের মানুষদের কে জ্ঞান দেবেন? এই ধরনের মানুষদের সময় দেওয়া মানে শুধুমাত্র নিজের সময়কে ব্যর্থ করা। আমি এই সমস্ত লোকেদের পেছনে নিজের সময় বরবাদ করতে পারবো না, আমি আমার জ্ঞান এই ধরনের লোকেদের কখনোই দিতে পারবো না। এরপর মহাত্মা বুদ্ধ নিজের শিষ্যের সমস্ত কথা শুনে তাকে বলেন, হে আমার প্রিয় শিষ্য, ওরা অজ্ঞানী নয়, ওদের মধ্যে তো জ্ঞানের ভাণ্ডার আছে, কিন্তু ওদের সমস্যা এটা যে এই জ্ঞান ওদের নিজেদের, আর যদি তুমি অন্যদের জ্ঞানকে আঘাত দাও, নিজের জ্ঞানের মাধ্যমে তাদের বিরক্ত করো, তাহলে এটা কিভাবে হতে পারে যে তারা তোমায় কিছু বলবে না? এটা তো হতেই পারে না। এই ধরনের মানুষ তুমি সমস্ত জায়গায় পাবে, তুমি যেখানেই যাও না কেন, দেশের যে কোনো কোনায় চলে যাও, তুমি উত্তরে যাও কিংবা পূর্বে, দক্ষিণে যাও কিংবা পশ্চিমে, তুমি সমস্ত জায়গায় এই ধরনেরই মানুষ পাবে। তাহলে তুমি কাকে তোমার জ্ঞান দেবে? তাহলে তুমি তোমার জ্ঞানের মাধ্যমে তাদের কিভাবে সাহায্য করবে? এরপর মহাত্মা বুদ্ধ তার শিষ্যকে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি আজ বিশ্রাম করো, আর কাল সন্ধ্যায় তুমি আমার কাছে আসবে। ওই শিষ্য মহাত্মা বুদ্ধকে প্রণাম করেন এবং তিনি তার কুটিরে চলে যান এবং সেখানে গিয়ে বিশ্রাম করেন। পরের দিন ওই শিষ্য মহাত্মা বুদ্ধের আজ্ঞা অনুসারে সন্ধ্যায় তার কাছে আসেন। ওখানে গিয়ে তিনি দেখেন যে মহাত্মা বুদ্ধের কাছে আগের থেকেই এক শিষ্য সেখানে দাঁড়িয়ে আছেন, আর ওই শিষ্যের হাতে চোট লেগেছে। মহাত্মা বুদ্ধ ওই শিষ্যের হাতেও মলম লাগান। এরপর গৌতম বুদ্ধ ওই শিষ্যকে জিজ্ঞাসা করেন যে তোমার এই চোট কিভাবে লাগলো। গৌতম বুদ্ধের কথা শুনে ওই শিষ্য বলেন যে হে গুরুদেব, যে গ্রামের দিকে আপনি আমাকে যেতে বলেছিলেন ওই গ্রামেই আমি গিয়েছিলাম, আর ওখানেই আমার এই চোট লাগে। এরপর মহাত্মা বুদ্ধ নিজের শিষ্যকে জিজ্ঞাসা করেন যে এমন কি হয়েছিল সেখানে যে তোমার এই চোট লেগে যায়, আমাকে বলো তো। এরপর ওই শিষ্য মহাত্মা বুদ্ধকে বলেন যে হে গুরুদেব, যখন আমি ওই গ্রামে গেলাম আর আমি লোকেদের থেকে ভিক্ষা চাওয়া শুরু করলাম, তখন কেউই আমায় ভিক্ষা দেয় না, এর বদলে লোকেরা আমায় তিরস্কার করে, গালি দেয়, নানান ধরনের অপশব্দ বলে। কিন্তু ওই গ্রামে এক দয়ালু ব্যক্তি ছিলেন, যিনি ওই সম্পূর্ণ গ্রামের মধ্যে ওই একজনই আমায় ভিক্ষা দিয়েছিলেন, উনি ওই ভিক্ষা আমায় মাটিতে ফেলে দিয়েছিলেন, আর আমি ওই ভিক্ষাকে তুলে নিজের দান পাত্রে রাখি, আর ওই ব্যক্তিকে কল্যাণ হওয়ার আশীর্বাদ দিই। যখন আমি ওই ব্যক্তিকে কল্যাণ হওয়ার আশীর্বাদ দিলাম, তখন ওই ব্যক্তি আমায় বলেন যে আপনি তো খুবই আজব, আমি আপনার অপমান করলাম, আপনাকে তিরস্কার করলাম, আপনাকে গালিগালাজ করলাম, তবুও আপনি আমাকে কল্যাণ হওয়ার আশীর্বাদ দিচ্ছেন। এরপর আমি ওই ব্যক্তিকে বললাম যে আপনি খুবই দানী, আপনি আমাকে দান দিলেন, এই জন্যই আমি আপনাকে কল্যাণের আশীর্বাদ দিলাম। এরপর যখনই আমি সেখান থেকে এগিয়ে গেলাম, তখন বাকি লোকেরাও আমাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলেন, তারা আমায় ভালো মন্দ বলছিলেন, আমাকে আঘাত করারও চেষ্টা করেছিলেন, আর কয়েকজন ব্যক্তি তো আমার উপর পাথর দিয়ে আঘাতও করেন, যার জন্যই আমার এই চোট লেগে যায়। এরপর যখন আমি ওই গ্রাম থেকে আশ্রমের দিকে ফিরে আসছিলাম, তখন আমার নজর রাস্তার মধ্যে থাকা এক বৃদ্ধের ওপর পড়ে। বৃদ্ধ ব্যক্তি তার সন্তানের অসুস্থতার জন্য চিন্তিত ছিলেন, এটা দেখে সঙ্গে সঙ্গে আমি জঙ্গলের দিকে এগিয়ে গেলাম। এরপর জঙ্গল থেকে আমি কিছু ভেষজ ঔষধ আনি,
এবং ওই বাচ্চার শরীরে লাগানোর চেষ্টা করি, কিন্তু সেখানে লোকেরা ওই বাচ্চার শরীরে আমার এই ভেষজ ঔষধ লাগাতেই দেয় না। এরপর আমি তাদের অনেক অনুরোধ করি, তাদের সামনে হাত জোড় করি এবং তাদের বলি আমায় এই বাচ্চাটির চিকিৎসা করার অনুমতি দিন, তারপর আপনারা যেমনটা বলবেন আমি ঠিক তেমনটাই করব। যদি আপনারা এটা চান যে আমি এখান থেকে চলে যাই আর কখনোই ফিরে না আসি, তাহলে আমি এমনটাই করব। কিন্তু একবার আমাকে এই অসুস্থ ব্যক্তিটির চিকিৎসা করার সুযোগ দিন, তাকে এই ভেষজ ঔষধটি পান করাতে দিন। এরপর ওই ব্যক্তি যিনি আমায় দান দিয়েছিলেন, ভিক্ষা দিয়েছিলেন, তিনি সমস্ত গ্রামবাসীদের বোঝান এবং ওই গ্রামবাসীরাও বুঝে যায়। এরপর ওই গ্রামবাসীরা আমায় ওই অসুস্থ ব্যক্তিকে ওই ভেষজ ঔষধ পান করাতে দেন, আর কিছুক্ষণ পরেই ওই বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে। আর এরপর ওই সমস্ত গ্রামবাসীরা আমার সঙ্গে করা খারাপ ব্যবহারের জন্য আমার কাছে ক্ষমা চায়, আমাকে ধন্যবাদও দেয়। এরপর আমি সেখান থেকে বিদায় নিই এবং আশ্রমে চলে আসি। হে গুরুদেব, আপনার কাছে আমার অনুরোধ, ওই গ্রামবাসীরা খুবই সরল, ওই লোকেদের এখনও অনেক কিছু শেখা দরকার, তাই আমি কি প্রতিদিন ওই গ্রামে ভিক্ষা চাইতে যেতে পারি? যদি আপনি আমাকে আদেশ দেন তাহলে আমি প্রতিদিন ওই গ্রামে যেতে চাই। এই দ্বিতীয় শিষ্যের এই সমস্ত কথা প্রথম শিষ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনে চলেছিলেন, আর যখন তিনি সমস্ত কথা শুনে নেন তখন তিনি মহাত্মা বুদ্ধের চরণে পড়ে যান এবং তাকে বলতে শুরু করেন, হে গুরুদেব, আমি সব কিছু বুঝতে পেরেছি যে আপনি আমাকে কি বোঝাতে চেয়েছিলেন। আপনি ঠিকই বলেছিলেন যে আমি এখনও ওই যোগ্যতা অর্জনই করতে পারিনি যে আমি লোকেদের জ্ঞান দিতে পারি, লোকেদের সুখ ও শান্তি দিতে পারি। শিষ্যের এই কথাগুলো শুনে মহাত্মা বুদ্ধ বলেন যে আমরা অন্তর থেকে যেমনটা ঠিক তেমনটাই লোকেদের আমরা বাইরে থেকে দেখতে পাই, আমরা যেমন ঠিক তেমনই লোকেদের আমরা বাইরে থেকে দেখতে পাই। এই জন্য যদি তুমি কাউকে বদলাতে চাও তাহলে সেটা হলো তুমি নিজে। সব থেকে প্রথমে তুমি নিজেকে বদলাও, যতক্ষণ না আমরা নিজেরা বদলাচ্ছি ততক্ষণ আমরা বাইরে কোনো পরিবর্তন দেখতে পাবো না, আর না তো আমরা কিছু বদলাতে পারবো। নিজের মধ্যে পরিবর্তন আনা সব থেকে বেশি জরুরি। যে কোনো কথা অন্য কাউকে বলার আগে সেটাকে নিজের আচরণে আনা খুবই দরকার। যদি তুমি এমনটা না করো তাহলে তুমি অন্য লোকেদের সামনে হাসির পাত্র হয়ে পড়বে, লোকেরা তোমায় খারাপ নজরে দেখবে। মহাত্মা গৌতম বুদ্ধ ঠিকই বলতেন যে সব থেকে প্রথমে আমাদের নিজেদের কর্ম করে দেখা দরকার, এরপরেই আমাদের অন্যকে এই কর্মের ব্যাপারে বলা দরকার। স্বয়ং মহাত্মা বুদ্ধ নিজের জীবনে এমনটাই করতেন, যখন কোনো কথা ভালোভাবে জেনে নিতেন, বুঝে নিতেন, নিজের জীবনে লাগু করে নিতেন, এরপরেই অন্যদের ওই কথা বোঝাতেন। আর এমনটা করে আপনি প্রতিবারের করা কর্মকে খুব সহজেই অন্যদের করাতে পারেন, আর ওই কর্মে আসা সমস্যারও হাল করতে পারেন। ধন্যবাদ।